আসসালামু আলাইকুম, আমি সিদ্দু নাবিলা সিদ্দিকা, সহকারী শিক্ষক পদ্মমোবারক এমআই উচ্চ বিদ্যালয় কোতোয়ালি চট্টগ্রাম। আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ের একটি টপিক নিয়ে পড়াব। অষ্টম অধ্যায় হচ্ছে শব্দের। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো তো, এখানে এটা কি হয়েছে? শব্দ হয়েছে। শব্দটা কি শুনতে পাচ্ছো? হ্যাঁ, আমরা সবাই শুনতে পাচ্ছি। তাহলে আজকে এই শব্দটা কি, কি ধরনের শব্দ? শব্দটা কি, শুনতে কেমন, শব্দের উৎসটা কোথা থেকে এবং কিভাবে আসছে, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা শব্দ, শব্দ কি, শব্দের ধরন, শব্দের উৎস এবং শব্দের উৎপত্তি নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের মেইন টপিকটা কি? মেইন টপিকটা আমি এখানে লিখে রাখছি মনে থাকার জন্য। মেইন টপিক, আমাদের মেইন টপিকটা হচ্ছে শব্দ কি কি, শব্দ, শব্দের ধরন কেমন, উৎস আর উৎপত্তি। কিসের উৎপত্তি? শব্দের উৎপত্তি, ঠিক আছে। এখন আমরা শব্দ ও এর ধরন নিয়ে কথা বলবো, এছাড়া আর কি বলবো, শব্দের উৎপত্তি, শব্দের উৎপত্তি নিয়ে আলোচনা করব। এখন আসো, প্রথমে আমরা আসি শব্দ। শব্দটা কি জিনিস? শব্দ এক প্রকার শক্তি, ঠিক আছে। তোমরা এর আগে থেকে কিছুটা জেনেছো শব্দ এক প্রকার শক্তি। শব্দ কি হয়? শব্দ এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয়, তা তোমরা জেনেছো। এখন আমরা জানবো যে শব্দটা কি। শব্দ আসলে এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণে অনুভূতি জাগায়। শব্দ মাধ্যমে আমরা কি করি, একে অন্যের সাথে যোগাযোগ করতে পারি। শব্দ হচ্ছে যোগাযোগের মাধ্যম, কেমন। শব্দটা কখন, তুমি মনে করো স্কুলে যাচ্ছ, ঘর থেকে বের হয়েছে স্কুলে যাবে, তখন পরিবেশ থেকে অনেক ধরনের শব্দ শুনতে পাও। কি ধরনের শব্দ? কখনো তুমি পাখির আওয়াজ শুনতে পাচ্ছ, গাড়ির হর্ন শুনতে পাচ্ছ, আবার স্কুলে গিয়েছো, স্কুলে গিয়ে তুমি কি শুনতে পেলে, স্কুলে ঘন্টার শব্দ শুনতে পাই। এ ধরনের আমরা অনেক ধরনের শব্দ শুনতে পাই। এই শব্দগুলো কিছুটা, কিছু আছে খুব শুনতে আমাদের ভালো লাগে, আবার কিছু শব্দ আছে আমাদের শুনতে ভালো লাগে না। যে শব্দগুলো আমাদের শুনতে ভালো লাগে সেই শব্দগুলোকে আমরা কি বলছি, সেগুলো হচ্ছে শ্রুতি মধুর। শ্রুতি মধুর তখন হয় যখন শব্দ একটা নির্দিষ্ট নিয়ম আছে। আমরা জানি যে বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়। শব্দটা কিভাবে উৎপত্তি হয় তা আমরা একটু ডিটেলস পড়ব একটু পর, বস্তুর কম্পনের ফলে। তো কম্পনটা কিভাবে হবে, তাহলে শব্দের একটা নির্দিষ্ট কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে যদি চলা হয় তাহলে সেই শব্দটা শুনতে আমাদের কাছে শ্রুতি মধুর হয় এবং আমরা, আমাদের সেটা শুনতে ভালো লাগে। এ ধরনের শব্দকে কি বলা হচ্ছে, সুরযুক্ত শব্দ বা শ্রুতি মধুর শব্দ। শব্দ ধরন কি, একটা হচ্ছে সুর যুক্ত শব্দ, আর কি আছে সুর বিহীন শব্দ, কেমন, সুর বিহীন শব্দ, সুর বিহীন শব্দ। আচ্ছা, সুর বিহীন শব্দ কোনগুলো? যে শব্দগুলো আমরা, আমাদের শুনতে কম ভালো লাগে, বিরক্তির সৃষ্টি করে, সেগুলো হচ্ছে সুর বিহীন শব্দ। যেমন কি, কুকুরের ঘেউ ঘেউ শব্দ, আর কি গাড়ির হর্ন। গাড়ির হর্ন যদি অনবরত বাজতেই থাকে তাহলে আমাদের কাছে বিরক্তির সৃষ্টি করে, অনেক সময় আমাদের মাথা ব্যথা করে। এ ধরনের বিরক্তিকর সৃষ্টি হলে কেন বিরক্তি হয়, কারণ এগুলো শব্দের যে একটা সুনির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে চলে না, তাই এগুলো আমাদের শুনতে ভালো লাগে না। তাহলে সুরযুক্ত শব্দ এবং সুরবিহীন শব্দ, সুরযুক্ত শব্দ শুনতে আমাদের ভালো লাগে, সুরবিহীন শব্দ শুনতে ভালো লাগে না, বিরক্তি সৃষ্টি করে। আর সুরযুক্ত শব্দ একটি শব্দের নিয়ম মেনে চলে। এখন আমরা দেখি যে সুরযুক্ত হোক আর সুরবিহীন হোক, এই শব্দগুলো তো কোথাও থেকে আসছে, তার উৎসটা কি, মেইন উৎসটা কোথায়। মনে করো তুমি কোথাও যাচ্ছ,
বা একটা কোথাও মনে করো তুমি তোমার আচ্ছা আচ্ছা মনে করো একটা তোমার কাছে টেলিফোনে কল আসলো, তাহলে আমরা কলে শুনে অপর প্রান্তে ফোনটা রিসিভ করলে অপর প্রান্ত থেকে একজনের কণ্ঠ শুনতে পাই, তুমি শুনেই বলতে পারো যে এটা কার কণ্ঠ যদি তোমার পরিচিত থাকে। আর কি অনেক সময় হয় কি মনে করো কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলা, তাহলে তুমি সেখানে না গিয়েও তুমি বুঝতে পারো যে এটা হচ্ছে কুকুরের শব্দ। পাখি ডাকছে, তুমি পাখি ডাক শুনেও বলতে পারো যে পাখি এখানে পাখি ডাকছে, তোমাকে উৎসের কাছে যেতে হয় না। তাহলে তুমি উৎসটা আমরা কিভাবে বুঝি, যেখান থেকে আসুক না কেন সেটা আমাদের শ্রবণের মধ্যে অনুভূতি সৃষ্টি করে। তাহলে শব্দের উচ্চটাকে শব্দ উচ্চ হচ্ছে যে স্থান থেকে শব্দটা শুরু হয় সেই উৎপন্ন স্থানটাই হচ্ছে শব্দের উচ্চ। তাহলে আমাদের এই সুরযুক্ত আসুরবিহীন শব্দের জন্য মূল কি ছিল, শব্দের উচ্চ, ঠিক আছে, যা একটা পয়েন্ট, শব্দ হচ্ছে মূল উচ্চ। সুরবিহীন হোক আর সুরযুক্ত হোক সবগুলো একটা উৎস থাকবে। এখন আমরা দেখি শব্দের উৎপত্তি, শব্দের উৎপত্তিটা কোথা থেকে হয়। আমরা জানি শব্দ এক প্রকার শক্তি, এখন শব্দের উৎপত্তি নিয়ে কথা বলবো। আমরা জানি শব্দ এক প্রকার শক্তি, এটি কি করে শ্রবণের অনুভূতি সৃষ্টি করে, অর্থাৎ আমাদেরকে শুনতে সাহায্য করে। এখন এই শব্দের উৎপত্তিটা হয় উৎপত্তি কিভাবে, এই শব্দ উৎপত্তি হয় কিন্তু কোনো না কোনো উৎস থেকে, কোনো না কোনো উৎস থেকে এই শব্দের সৃষ্টি হয়। এই উৎসটা কিভাবে হয়, এটা উৎসটা সৃষ্টি হয় সাধারণত বস্তুর কম্পনের ফলে। তুমি লক্ষ্য করবা, তুমি একটি দেখবা তোমাদের বই 81 পৃষ্ঠায় এই পরীক্ষাটা দেওয়া আছে, সেটি হচ্ছে বস্তুর কম্পনের ফলে কিভাবে যে তোমার শব্দের সৃষ্টি হয় তা ব্যাখ্যা করা আছে। তাহলে আমরা আজকে একটা দেখবো কিভাবে, তুমি লক্ষ্য করো তোমাদের স্কুলে বা একটা বাটি নিয়ে বাসায় প্র্যাকটিস করতে পারো, সেটা হচ্ছে যদি সেটাকে তুমি আওয়াজ করো তাহলে আঘাত করো দেখবে শব্দের উৎপত্তি হচ্ছে। এরপর তুমি সেটাকে স্পর্শ করো, যখন স্পর্শ করলে আর তুমি শব্দটা শুনতে পাবে না, তাহলে দেখবা বস্তুটি কাঁপছে। যখন বস্তুর কম্পন থেমে যায় আর শব্দ শুনতে পারবে না। আরেকটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে যে একটা প্লেট একটা বাটি একটা বাটিতে তুমি বা একটা প্লেটে তুমি কিছু পানি নিতে পারো, সেই পানি নিয়ে সেটা সেই পানিতে যদি একটা লোহা বা কিছু দিয়ে একটা প্লেটটাকে আঘাত করো দেখবা বাটি সহ পানিতে বা প্লেট সহ পানিতে কি কাঁপছে। তাহলে তুমি বুঝতে পারবে যে বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়। এখন আমরা দেখি তোমাদের যেটা 81 পৃষ্ঠার যে ছবিটা আছে সেটা আমরা দেখি, আমরা কি বুঝতে পারলাম যে বস্তুর কম্পনের ফলে কি হয় শব্দের উৎপত্তি হয়, কেমন, বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়। এখন তোমরা একটা খেয়াল করো, তোমাদের 81 পৃষ্ঠায় একটা চিত্র আছে, তোমরা খেয়াল করেছো কিভাবে হয় আমরা জানবো, হ্যাঁ, শব্দের উৎপত্তি দেখো, উৎপত্তি ও এর কারণ জানা, ঠিক আছে। তোমরা এই ধরনের একটা ছবি দেখতে পারবা, এখানে কি ঘন্টা বাজিয়েছে, ঘন্টা বাজানোর ফলে দেখা গিয়েছে যে এটা কাঁপছে, কাঁপছে মানে এটা কি বস্তু যতক্ষণ কাঁপবে ততক্ষণে আঘাত করার পর যতক্ষণ কাঁপবে ততক্ষণে কি শব্দ সৃষ্টি হবে, যদি স্পর্শ করো থেমে যাবে। আরেকটি পরীক্ষা আছে শব্দের উৎপত্তি কারণ জানা, সেটা হচ্ছে একটি থালার মধ্যে শব্দের উৎপত্তি, যেটা আমি তোমাদেরকে দেখো একটি থালার মধ্যে যদি পানি দিয়ে রাখি আঘাত করে তাহলে কি হবে শব্দের উৎপত্তি হবে। এটা আমি তোমাদেরকে একটি পরীক্ষার মাধ্যমে দেখাচ্ছি, আমার কাছে আছে, সেটি হচ্ছে যে আমি এখানে সংগ্রহ করেছি একটি থালা ও বাটি। দেখো এখানে একটি বাটি প্লেট আছে, প্লেটের মধ্যে কিছু পানি তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ। এখন আমার কাছে একটি স্টিলের চামচ আছে, সেটি দিয়ে আমি দেখো, হ্যাঁ, এটি আঘাত করলাম, আঘাত করার সাথে সাথে তোমরা লক্ষ্য করেছো যে পানিগুলো কাঁপছে, তার মানে বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হচ্ছে। এখন কিন্তু আর পানিগুলো কাঁপছে না, আবার আমরা লক্ষ্য করি, খেয়াল করো, এই দেখো পানিগুলো কাঁপছে, তার মানে বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়, ঠিক আছে। তাহলে আজকে আমরা দেখে নিই, আজকে আমরা কি কি শিখলাম তোমরা দেখে নাও, শব্দ কি, শব্দ কি, শব্দ এক প্রকার শক্তি,
আমরা জানি যা আমাদের সর্বনিষ অনুভূতি সৃষ্টি করে শব্দের ধরন শব্দ কয় ধরনের হতে পারে দুই ধরনের হতে পারে এটা সুরযুক্ত শব্দ সুরবিহীন শব্দ সুরযুক্ত শব্দগুলো শ্রুতি মধুর হয় আর সুরবিহীন শব্দগুলো নয়েজ বা বিরক্তি সৃষ্টি করে ঠিক আছে আর আছে কি শব্দের উৎস আছে শব্দ সুরযুক্ত হোক আর সুরবিহীন হোক শব্দের একটা উৎস আছে আর শব্দের উৎপত্তি শব্দের উৎপত্তিটা আমরা কি করলাম শব্দের উৎপত্তি আমরা কিভাবে জানলাম শব্দের উৎপত্তি হয় বস্তুর কম্পনের ফলে আমরা দুটি পরীক্ষার মাধ্যমে দেখিয়েছি একটি হচ্ছে তোমরা চিত্রে দেখেছো চার্টে দেখেছো সেটা হচ্ছে তুমি ঘন্টা তুমি বাসায় নিজেও প্র্যাকটিস করতে পারো একটা একটা বাটি নিয়ে রাখবা একটা শব্দ করবে দেখবে কাঁপবে যখন স্পর্শ করবা তখন দেখবে সেটি আর হবে না এটা হচ্ছে একটি পরীক্ষা দ্বিতীয় পরীক্ষাটা হচ্ছে থালার মধ্যে যেটা আমি দেখেছি থালার মধ্যে তুমি কিছু পানি নিবে তারপর তুমি সেটাকে একটা স্টিল চামচ দিয়ে আঘাত করবে দেখবে পানিগুলো চাপতে থাকবে তাহলে তখন তুমি বুঝতে পারবা যে আবার যখন আঘাত করবে না বস্তু কম্পনটা থেমে যাবে তো আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে